তোমরা তো জানো আমার এরকম কাঁচার থালায় কলা পাতা পেতে বাঙালি খাবার খেতে হেভি লাগে। তার উপর আমার আমি নেতাজি ভক্ত, উনি বলেছিলেন দিল্লি চলো, সেটাই যাচ্ছিলাম দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ধরে। কিন্তু সামসারা ক্রস করার সাথে সাথেই চোখে পড়লো এই সর্ষে পোস্ত রেস্টুরেন্টটা। থালির দাম নাকি শুরু মাত্র 149 থেকে, আর সেগুলো নাকি ওনারা এরকম কাঁচার থালায় কলা পাতা পিতেই সার্ভ করেন। সেটাই চেক করার জন্য অর্ডার করে দিলাম একটা ভেজ থালি আর একটা স্পেশাল চিকেন থালি উইথ চয়েস অফ ফিশ। এক ডাইরেক্ট থালি খাবো কিরকম লাগে না, সেই জন্য অর্ডার করেছিলাম একটা গন্ধরাজ চিকেন আর একটা ফিশ ফ্রাই, জাস্ট অসাধারণ ছিল। কিন্তু বেশি সময় লাগলো না, তাড়াতাড়ি চলে আসলো আমার থালিগুলো। আমি চয়েস অফ ফিশ থেকে নিয়েছিলাম দই কাতলা, এই বোনটি আমাকে বাতাস করেই ছাড়বে। আমি বললাম লাগবে না, আইসি আছে তো। অন্য টেবিলে একটু কিছুকি মেরে দেখলাম তারা পাবদাও খাচ্ছে, চিংড়ি মালাইকারিও খাচ্ছে। বুঝলাম ওগুলো এখানে ভালোই বানায়, তাই বুদ্ধি কাটিয়ে অর্ডার করে দিলাম। একদম পারফেক্ট ডিসিশন ছিল বুঝলেন তো, হেভি ছিল খেতে। এই চিকেন কারিটা তো এখনো আমার মুখে লেগে রয়েছে, এত ভালো লেগেছিল যে আমি এসে আর মুখ ধুইনি। এই ভালো খাবারের তালে গোলে যেটা হলো আমার দিল্লিটাই যাওয়া মিস হয়ে গেল। জায়গাটার অ্যাম্বিয়েন্স এবং সার্ভিস খুব সুন্দর, তাড়াতাড়ি একবার তোমরা ঘুরে আসো।